তো চলুন দেখে আসি কিভাবে অ্যাপসটি কাজ করে। এর জন্য প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যে টাইপ করবেন স্ক্রিন ফিল্টার, স্ক্রিন ফিল্টার, অ্যাপসটি চলে এসেছে এবং অ্যাপসটি অনেক জনপ্রিয় অ্যাপস। অ্যাপসটি আসার পরে আমি ইনস্টল আগে করে রেখেছি যাতে আপনাদের সময় বেশি না লাগে এই জন্য। তো এখানে আপনার কাজ শেষ, ইনস্টল করার পরে আপনি জাস্ট অ্যাপসটি ওপেন করবেন। এই যে দর্শক ভিউয়ার্স, ওপেন করবেন। ইনস্টল করার পরে আপনার ফোনের ডিসপ্লেতে অ্যাপসটি এসেছে বা আসবে, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন ফিল্টার। এখন এখানে আপনি একটা চাপ দিলেই আমার স্ক্রিনের লাইটটা কিন্তু কমে গেছে, স্ক্রিনের লাইটটা কমে গেছে। এতে করে আপনার চার্জ অনেক বেশি থাকবে। হয়তো যদি 30 মিনিট ব্যাকআপ থাকতো, এক্ষেত্রে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনি সাশ্রয় করতে পারবেন। তো এখানে আমাদের মোবাইলের মধ্যেই এসব এই ধরনের একটা অপশন থাকে, তবে এটাতে সেটিংয়ে ঢুকতে হয়, অনেক ঝামেলা হয়। তো এক্ষেত্রে আপনি একটা চাপ দিয়েই, এই যে দেখুন এটা আমাদের নর্মাল ডিসপ্লে, এখন এখানে লাইট অনেক বেশি, তো লাইট যেহেতু বেশি তো আমার অবশ্যই চার্জ বেশি তাড়াতাড়ি শেষ হবে। তো আমাদের যখন আমাদের ব্যাটারিতে যখন চার্জ কম থাকবে, তখন আমরা এই অপশনটা অন করে আমরা কাজ করব। তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, যে এখনও 10 মিনিট আমাদের ব্যাটারিটা ব্যাকআপ থাকলে ভালো হতো, সেক্ষেত্রে এই কাজগুলা আপনি খুব সহজেই কোনো প্রবলেম ছাড়াই করতে পারবেন। তো আর একটা সেটিং দেখাই, আপনি যখন এই অপশনটা আসার পর এখানে সেটিংয়ে যখন আপনি ঢুকবেন, তখন এখানে একটা জিনিস দেখাবে। দেখুন বন্ধুরা, এখানে এডিট লেখা আছে, এখানে পার্সেন্টনেস আপনি রাখতে পারবেন। তো আমি সাজেস্ট করব 20% রাখলেই বেটার, কারণ খুব কমাই দিলে আবার ডিসপ্লের কোনো কিছুই দেখা যাবে না। এখানে আপনি আপনার পার্সেন্টেজটা সেটিং করে নিয়ে জাস্ট অ্যানাবল স্ক্রিন ফিল্টার দিয়ে দেবেন, তাহলেই আপনার স্ক্রিন ফিল্টারটা কাজ করবে এবং আপনার ব্যাটারির যে লাইফ টাইম, সেই ব্যাটারির লাইফ টাইমটা অনেক বেড়ে যাবে এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, যে কিছু অল্প চার্জের জন্যই দেখা যাচ্ছে ফোনটা শাট ডাউন বা অফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা আর হবে না। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অ্যাপসটি নামান এবং আপনারা নিজেরাই অ্যাপ্লাই করে দেখুন কাজ করে কি করে না। তো আমরা আসলে কোনো টিউটোরিয়াল দেওয়ার আগে, অ্যাপসটি নিয়ে আগে ভালোভাবে ঘাটাঘাটি করে, যেটা কাজে আসবে বা কাজে লাগবে, যেটা রিয়ালে, সেই ধরনের অ্যাপসই আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমাদের অ্যাপসটি দেওয়ার উদ্দেশ্যই যে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমরা যদি ফেক কোনো কিছু আপলোড দিই চ্যানেলে, তাহলে কিন্তু আপনারা লাইক দিবেন না, তাহলে দেখা যাচ্ছে আমরা যে কষ্ট করে ভিডিওটা বানালাম তার কিন্তু সব কিছুই বৃথা, সেই সময়টাই বৃথা। সো আমরা সবসময় চেষ্টা করি রিয়াল, যেটা 100% রিয়াল, 100% কাজ করবে, সেই রকম অ্যান্ড্রয়েড অ্যাপস আপনাদের উপহার দিতে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন। একটা লাইকের আশায় কিন্তু আমাদের এই ভিডিওগুলো বানানো, ডিসলাইক না, লাইকের আশায়। সো আশা করি একটা লাইক পাবো এবং পরবর্তী টিপসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতটুকুই রিকোয়েস্ট।